তালারে প্রিয় হাবিব মোহাম্মদ রাসূল আল্লাহ পাকের প্রিয় হাবিব মোহাম্মদ রাসূল সৃষ্টি জগতে যাহার নেক সমতল সেই নবীজির ভালোবাসা সেই নবীজির ভালোবাসা ইমানের মূল মোহাম্মদ রাসূল নবী السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا من أرسله رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيع مطاع نبي كريم بسيم جسيم نسيم وسيم صلاة الدنيا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم خلقت مبررا من كل
أنك قد خلقت كما تشاء صلوات يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إنا أكرمكم عند الله أتقاكم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. رسول پاک হাদিসে পাকের মধ্যে ارشاد করেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারী প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের জ্ঞান ধর্মের জ্ঞান অর্জন করা ফরজ। আপনারা সবাই আমার ভাষা বুঝতেছেন না? দ্বীনের জ্ঞান ধর্মের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। শুধু তাই নয়, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসিন। রাসূল পাক সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করো, ধর্মের জ্ঞান অর্জন করো, যদিও তোমাদেরকে সিন শহরে যেতে হয়। রাসূল পাক হাদিসটা বর্ণনা করেছেন মদিনাতুল মুনাব্বারায়। এবার আপনি চিন্তা করুন, কোথায় মদিনাতুল মুনাব্বারা আর কোথায় সিন শহর? কি মানে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করো, ধর্মের জ্ঞান অর্জন করো, যদিও বা সিন শহরে যেতে হয়, মানে যদিও বা তোমাদেরকে অনেক দূরে যেতে হয়, যাও তারপরে তোমরা দ্বীন শিখো, তারপরে তোমরা ধর্ম শিখো। কারণ কেউ মায়ের ফেট থেকে ধর্ম শিখে দুনিয়াতে আসে না। দুনিয়াতে আসার পরে কি করতে হয়? শিখতে হয়। রাসূল পাক সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলমে দ্বীনের যে গুরুত্ব, তো আসলে বর্তমান যে সমাজে আমরা আসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জুম্মা চাকমা এদের কথা বলে আমাদের কোনো লাভ নেই। আমরা যারা মুমিন মুসলমান, আল্লাহর স্পেশাল দয়া, আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। কিন্তু বর্তমান মুসলমানের কাছে কোরআন সুন্নার জ্ঞানের গুরুত্ব কতটুকু? আজকে আমাদেরকে এভাবে মাঠে ময়দানে গিয়ে ওয়াজ করতে হয়। যদি আমরা প্রিয় নবীর নির্দেশ মোতাবেক প্রত্যেক নারী পুরুষ মাদ্রাসায় গিয়ে যদি আমরা দ্বীনের জ্ঞান অর্জন করতাম, তাহলে এভাবে ফুকুর ফাড়ে ফাড়ে গিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে এভাবে মাহফিল করার কোনো প্রয়োজন ছিল না। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম। আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের মধ্যে
তারাই আল্লাহর কাছে সম্মান মর্যাদার অধিকারী যার অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন তোমাদের মধ্যে ওই পুরুষ ওই নারী আল্লাহর কাছে সম্মান মর্যাদার অধিকারী যার অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি কি বললাম বাবা যার অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি অর্থাৎ আমাদের মধ্যে তাকওয়া যত বেশি হবে তত আল্লাহর কাছে আমাদের মর্যাদা বাড়বে এই হলো আয়াতে কেরিমার মোটামুটি অনুবাদ এবার আমার রাসূল আরেকটু বিশ্লেষণ করে দিলেন দশম হিজরিতে আরাফাতের মাঠে বিদায় হজের ভাষণে আপনারা আমার মুখে মুখে পড়তে পারবেন قال رسول الله صلى الله عليه وسلم لا فضيلة العربي على العجم ولا العجم على العربي ولا الأحمر على الأسود ولا الأسود على الأحمر إلا بتقوى الله عز وجل আল্লাহর নবী বলেন হে আমার উম্মত আরবী মানুষের উপর আরবী মানুষের কোনো মর্যাদা নাই আল্লাহর নবী বলেন আরবীদের উপর আরবী মানুষের কোনো মর্যাদা নাই আরবী মানুষের উপর আরবীদের কোনো মর্যাদা নাই কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নাই সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নাই ইসলামী দর্শন হলো সারা পৃথিবীর মুমিন মুসলমান সাদা হোক কালো হোক আরবি হোক অনারবি হোক এশিয়ার হোক আমেরিকার হোক আফ্রিকার হোক চৌথ আফ্রিকার হোক কালো মানুষ সাদা মানুষ লম্বা হেংলা পাতলা সারা পৃথিবীর মানুষ এক সমান সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবীর মানুষ এক সমান তবে একে অপরের উপর প্রাধান্য নেওয়া একটি মাত্র মাফকাঠি আছে ওই মাফকাঠির নাম তাকওয়া আল্লাহু আকবার উঁচু নিচু নাই বেদাবের সব সমান বল প্রভেদ উঁচু নিচু নাই বেদাবের সব সমান বল প্রভেদ আদম হাওয়া হতে পেদা আদম হাওয়া হতে পেদা এই শরণ রাখি এ কোন মধুর বাণী নিয়ে এলো এ কোন মধুর বাণী নিয়ে এলো বিশ্বজাহান তার ওই রূপে মেলল আবার সারা পৃথিবীর মানুষ এক সমান সাদা হোক কালো হোক লম্বা হোক হেংলা হোক পাতলা হোক এশিয়ার হোক আমেরিকার হোক আফ্রিকার হোক
চোত আফ্রিকার হোক সারা পৃথিবীর মুমিন মুসলমান আমরা সবাই এক বাবার সন্তান এক মায়ের সন্তান সারা পৃথিবী মানে আমরা সবাই এক বাবা এক মায়ের বাবার নাম আদম আলাইহিস সালাম মায়ের নাম হাওয়া আলাইহিস সালাম ইসলাম বেশি সুন্দর ধর্ম লক্ষ লক্ষ হাজী আল্লাহ বাচ্চারে একবার আল্লাহর ঘরের দাওয়াত দিয়েছেন মেহমান বানিয়েছেন তোমরা আসো তোমরা তোমরা আসো কোত্থেকে এ পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে আমেরিকা থেকে আফ্রিকা থেকে চৌতাফ্রিকা থেকে সারা পৃথিবী থেকে আল্লাহ মেহমান বানিয়েছেন কারো রং এক ধরনের কারো ভাষা এক ধরনের কারো ড্রেস এক ধরনের কারো সংস্কৃতি এক ধরনের সব ফেলো সবাই এক ধরনের ড্রেস পরবা একাজ পৃথিবী কোন শক্তি করতে পারবে না সারা পৃথিবীর লাখপতি কোটিপতি এত সুন্দর ড্রেস খুলে সিলাইবিহীন একটা সাদা কাপড় পরল সিলাইবিহীন একটা সাদা কাপড় গায়ে দিল মাথায় টুপি নাই পাগড়ি নাই মানুষকে এই ড্রেসের মধ্যে আনা পৃথিবীর কোন শক্তি পারবে না পৃথিবীর কোন শক্তি পারবে না আর এক ড্রেসের মধ্যে নিয়ে আসলো পাশাপাশি এক এক জনের এক এক মাতৃভাষা সমস্ত মাতৃভাষা ফেলে একটি ভাষার মধ্যে নিয়ে আসলো সবাই এশিয়ার হোক আমেরিকার হোক আফ্রিকার হোক চৌত আফ্রিকার হোক জিকানকার হোক সাদা হোক কালো হোক ভাষা যে ধরনের হোক সবার মুখে একটি স্লোগান লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক আল্লাহ কি সুন্দর দর্শন বিশ্ববাসীকে দিলেন আমি বুঝাতে চাচ্ছি সারা পৃথিবীর মুমিন মুসলমান এক সমান আমরা সবাই এক ঘরের লোক কথা বলেন আমরা সবাই এক ঘরের লোক এক সময় একে অপরের দিকে কোনা চোখে দেখত বিশেষ করে যারা সাদা মানুষ ওরা কালো মানুষদেরকে একটু ঘৃণা করত এখনো অনেক জায়গায় দেখা যায় সাদা মানুষ কালো মানুষকে কি করত ঘৃণা করত এখন সাদা মানুষ কালো মানুষকে ঘৃণা করা এটা ইসলামী দর্শন নয় এগুলো ইসলামী কালচার নয় এগুলো হলো ইহুদি নসরাদের কালচার ইসলামের মধ্যে সাদা কালার কোনো কি নেই ইসলামের দর্শন হলো আল্লাহ কোরআন বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিন মুমিন ভাই ভাই মুমিন মুমিন ভাই ভাই এশিয়ার মুমিন আফ্রিকার মুমিন চৌত আফ্রিকার মুমিন কালো হোক লম্বা হোক খেংলা হোক পাথর হোক কিন্তু মুমিন মুমিন এই দর্শন আমরা ধরে রাখতে না পারার কারণে আজকে রক্তপাত রক্তপাত হত্যা রক্তপাত মারপিট কেন আমরা রসুল পাকের সুন্নত থেকে আমরা ভিন্ন পথে চলে গেছি আজকের এই মাহফিলের একটি মাত্র নসিহত আমরা অতীত জীবন কোথায় গেছে জানি না আজ থেকে কিন্তু নবীর সুন্নত মোতাবেক চলবো আমরা এই শিক্ষাটা নিতে পারবেন হাত
তুলি হইতেরি মানে আজিয়ত নবীর সুন্নাত পালন করি বলি আরে তাকবীর আল্লাহু আকবার আরে রিসালা ইয়া রাসূলুল্লাহ আরে তাবসিয়া ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকিরের আগে যাবে যে কবরে মুনকার নাকিরের আগে যাবে যে কবরে যা হরি তরদ না মুনকার নাকিরের আগে যাবে যে কবরে 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 আমন এই দরদি মদিনা শহরে মুনকার নাকিরের আগে যাবে যে কবরে মুনকার নাকিরের আগে যাবে যে কবরে আমন এই দরদি মদিনা শহরে মুনকার নাকিরের আগে যাবে যে কবরে মুনকার নাকিরের আগে যাবে যে কবরে আমন এই দরদি মদিনা শহরে বিশ্বাস আছে আছে রব্বি হাবলি উম্মতি কই কাদবে রোজ হাশরে রব্বি হাবলি রব্বি হাবলি উম্মতি কই কাদবে রোজ হাশরে রব্বি হাবলি উম্মতি কই কাদবে রোজ হাশরে সাফির মাফে সিজদাই পড়বে সাফির মাফে সিজদাই পড়বে আল্লাহর দরবারে মুনকার নাকিরের আগে যাবে যে কবরে মৃত্যুর পরে আমাদেরকে যখন কবরস্থ করা হবে কবরে দাফন করা হবে দুজন ফেরেশতা আসবে হুজুররা গত বছর ওয়াজ করে নাই ওই কবরের মধ্যে কজন ফেরেশতা আসবে একজন ফেরেশতার নাম মুনকার অপর ফেরেশতার নাম নকির মুনকার নকির কিন্তু শায়র আশেক বলছেন যে মুনকার নকির আমার কবরে আসার আগে আমার আরেকজন দরদ বন আসবে আমার কবরে কার আগে আসবে মুনকার নকিরের আগে যাবে যে কবর মুনকার নকিরের আগে যে ব্যক্তি আমার কবরে যাবে মুনকার নকিরের আগে যাবে যে কবর আমন এই দরদি মদিনা শহরে আর কেউ কথা বলো আর কেউ রসুল পাকের সুন্নত তরিকা কি আমরা কজন মুসলমান জানি আমরা যারা গাইডিয়ান আমরা যারা মা বাবা আছি আমরা কি আমাদের ছেলে মেয়েদেরকে আমি কি রসুলের সুন্নত মোতাবেক চলি আমি কি আমার ছেলে মেয়েদেরকে রসুল পাকের সুন্নতের তালিম দিই আপনি গোটা ঘুরেন না কথাকারের মধ্যে কোরআনের পাকের তেলাওয়াত আছে কজন মুসলমানের ছেলে মেয়েরা কোরআনের তালিম গ্রহণ করে কোরআনের তেলাওয়াত কজন মুসলমানের ঘরের মধ্যে পাবেন অথচ আমার রসুলের কাছে একটি আয়াত নাজিল হলে আমার রসুল এত তাড়াতাড়ি কোরআন তেলাওয়াত করতেন ঠুনবো মারুন নেড়ে নেড়ে ওলিকুল সম্রাট
মাহবুবে সুবহান আশনিজদানি পীর লাফানি পীর মীর মহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানী এক সময় বলেছেন নজরতু ইলা বিলাদিল্লাহ জামান কাহার দ্বারা তিল্লামা হুকম ইত্তিসানি আমি আব্দুল কাদের আল্লাহ গোটা সৃষ্টি জগতের দিকে দৃষ্টি করলাম খোদার খোদাই আমি আব্দুল কাদের হাতের তালুতে সরিষার দানা বরাবর দেখতে قال رسول الله صلى الله عليه وسلم جعلت لي الأرض مسجدا وطهورا আমার নবী বলেন হে আমার উম্মত আমি নবীর জন্য গোটা পৃথিবীর জমিনকে পবিত্র করে দেওয়া হয়েছে এবং মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে বিদায় ফাইয়ুমা আদরাকাতু সালাত উম্মত তুমি পাহাড়ে যাও তুমি পর্বতে যাও তুমি সমুদ্রে যাও তুমি যেখানে যাও না কেন যেখানে নামাজ রপ্ত হয়েছে ওখানে তুমি নামাজ আদায় করে নাও আল্লাহু আকবার এই সুযোগ কোন নবীর জন্য এই সুযোগ কোন নবীর উম্মতের জন্য ছিল না এক সুযোগ আমরা নবীর উসিলায় পেয়েছি ঠিক কি না আমি নবীর জন্য গোটা পৃথিবীর জমিনকে পবিত্র করে দেওয়া হয়েছে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে অতএব যেখানে নামাজ রক্ত হবে ওখানে তুমি নামাজ আদায় করে নাও মসজিদ নামাজের জন্য আজান নামাজের জন্য একামত নামাজের জন্য দিল্লি ফাসত্ত মসজিদের মিনারা থেকে মধুর কণ্ঠ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই যে আসলে তুমি দিল্লি ফাসবা নামাজের জন্য আর যখন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত তে হরি তো নবার কিলে চুদন আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত জান্নাত সাইদ মনে হয় না এন মনে হয় ব্যক্তি লড়ার বুড়ো সবার সিনে বস আজ এতুন বন্ধ আয় আসি দি এ জালিয়ানত বাজাই পেলে মদিনার জাল জব দেখি আপনার দাবিতে করে ইবলিসের কত কত কাজ হলো আজ কেন বিলম্ব মন হুজুর দুর্গ হওয়া কম দিকে না মেরে আজ কেন বিলম্ব মন এই না না মুখ তো হারিয়ে যাবো বলি আজ কেন বিলম্ব মন আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত আরে গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত এইটারা আর হুদুন বাইরে মদিনার জন্য না আর কত দিকে ওয়াজ করে কয়টা কিলে দেখি মদিনা কিলে তো বিরিয়ানি ভাত খাইও না তোমার বিরিয়ানি ভাত খাওয়ানো পরে দুগো লাল দিকে দেয় না এবে কি
جار دربار إن غتري بي مزانا نمادگا كده ذاتي غزري দুরুদ আকা তোরা দতন দিছিনি আজ কেন বিলম্বম দয়াল নবীরিয়া আজ কেন বিলম্বম দয়াল নবীরিয়া গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত যে শান্তি মদিনায় পাবি বেহেশতের নাই উল্টা দাবি যে শান্তি মদিনায় পাবি বেহেশতের নাই উল্টা দাবি লামকামের সুবাসেতে লামকামের সুবাসেতে বাড়াবে ইজ্জত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত গেলে মদিনাটা যাইবা দেখছে বেহেশতের স্বাদ ভোবে পাইছে মদিনাটা যাইবা দেখছে বেহেশতের স্বাদ ভোবে পাইছে শেষ বিচারে দিবে না সে শেষ বিচারে দিবে না সে ফাফির হিসাব গেলে মদিনাটা আসলে জান্নাত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত চাইতে মনে হল না তুমি মনে হয় মনে কর তুমি আবার মদিনা চাইতে মনে হল আবার মাই বার না চাইতে মনে হয় তোমার মনে একটু জানবো নাকি এ আচ্ছা আতির বলে আত্ম দেখো সিনেমা চাবি না আচ্ছা আমি না এ আচ্ছা আমি না হবে করে বলে আজ তুমি কি চাইতাম না মদিনা তুমি বলতে পারি না ও মদিনা তুমি বলতে পারি না কি করে বলবো তুমি বর্ণনা বর্ণনা তোমার বুকে আমনে বোধ তু যেতে আর সাহেব আল্লাহ ইতারাসান বাদ দিউস আই তোর ধা কেন নিত নবী সনর গো রাস্তা আছে তো আই তোর আর নগো যাবা দি আর রে এরে জিনন আর দুগ রাস্তা আছে জিন চলাচলর তারা কয়টা নেবে ফলে কি হদি কে খজরিন দি জিন তাই বল জুবলি কর বুঝে দিলাম আতি আর জিনল সরাসর আছে
এই বেদগেলি সমস্যা এই বেদগেলি তোর ডালি ভাই আর গো রাস্তা আছে ইবের নাম সিরাত মুস্তাকিম এই বেদগেলি তুই আম মদিনা বালা রাসূল রে তোর মদিনা তুই কোসা করে ভাবি গরিব নজরে ভাবি রাস্তায় রাস্তায় ঝাড়ি দি উগ্গো দেয়ারে নি জিনি ভাই আর গো দেয়ারে নি বলি ভাই গোসলা তো হে কত হই এবার নাম সিরাত মুস্তাকিম এই রাস্তায় বে নাইতাম হই দি বেড়াই বেড়া খাদর দে ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন এই রাস্তায় বে নাইতাম হই দি এবার বারবার কুচ্চত দে আলা তারা ই বুঝিব না বাবা অনেকি মাহক নে দিল কে উঁচে কিলা দিয়ে অনেকি মাহক নে দিল কে উঁচে কিলা দিয়ে জিস রাহ চল গয়ে তুচে বস দিয়ে جب آگی ہے جوش رحمت پہ ان کی آنکھیں جب آگی ہے جوش رحمت پہ ان کی آنکھیں ارے جلتے بجھا دیے روتے ہنسا دیے ان کی مہک نے دل উঁচে কিলা আল্লাহ সবাইকে নসিব করো আজ কেন বিলম্বন দয়াল নবীর জিয়ারত আজ কেন বিলম্বন মদিনাটা আসলে জান্নাত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত তারা রুজুর আয় ওয়াদা করে দি সিনেমা না যাইবেন না আমাদের আর রসুল দেব আখন ওয়াজ করতে ভাবছি দিন এন উজর বদল করে চাই তারা লাইন করে তার নি চাই এক কারণে চাইলাম দে ইয়া সিনেমা বন্ধ না আচ্ছা আমি না করে দিন কিরণ মেলা এফতার জলসা ফাঁকি ইয়া চাবি নে বাদুদের আচ্ছাই জন্য এ যোগ আচ্ছাই দেন তো খারা সাহেব নাই বলুন জোর এ দূর বলছো আর রসুল সাহেব এলে নিজে বললাম আছে গোসল আজম সাইম দেছো ভাই ওলিয়ল সাইম দেছো তে মা বাপ সাইম দেছো মুরব্বী সাইম দেছো হক্কা রব্বানি আলেম সাইম দে ওলি সাইম দেছো কে দেখত যেহেতু দুনিয়ার সহিয়া নাম হুজুর এসছি আজের মামলো যে প্রধান অতিথি ছাদগ্রামের উত্তর সীমান্ন হাবেদনগর দরবার শরীফ সাজ্জাদ হোসেন তারা বেগম তো সীমান্ন আর হামুজি উজর বদল করে বেগম আলী বয় দাও ঠিক আছে আরো জি জি ফাকানা কাবা কাউসাইনা আদানা ও আদানা মাকামত দিয়ে জি জি এড় কারামন কাতে মন পড়া আছে এড় কারামন কাতে মন কত টাইম এড় আল্লাহ তাআলা রাসূল তার কে নেই এন্ড এড় না জিবরিল আছে না মিকাইল আছে না ইসরাফিল আছে আর এস তো কে নেই উঠে জু কসরে দনাক পর্দে কুই খবর দে তু কে খবর দে উঠে জো কসরে দনাক পর্দে কুই খবর দে তু কে খবর দে ওহা তু জাহি
نہیں دوئی کی جو سلطان پاک کر گئے تھے. دنا فتدلا فکانا کعبا قوسین او ادنا. اعلی حضرت کہتے ہیں مکہ مذبح ہوچی اڑے یار خبر کھولو تمہارا خط کی کوئی میں کہ اڑے تو ای بیزار ار کیو دین نہ اڑے کرامن کاتب کو تن دور اڑے جنا امام الملائکہ جبریل جن نہ بر کرامن کاتب کو پرشن اتر کرامن کاتب بھی ہم خبر نہ نہ کھولم تو اڑے کی کرام کاتب جبریل رہے براک تو کے رف ربی آگے جانا سکے جبریل رہے براک تو کے رف ربی آگے جانا سکے ربی ادنو منی حبیبی کہے تیرے قرب خدا کا کیا کہنا. اے احمد مرسل نور خدا تیری ذات صفا کا کیا کہنا. پڑھتے ہیں ملائک صلی علی تیری شان علا کا کیا کہنا. یہ بھی حضور آرہ کچھ دی دے ایتا نہیں ہے نرم بنے گلا কন্ট্রোল করি তারা জীবন সার্থক হইব. ইয়ে কন্ট্রোল করতে জীবন সার্থক হইব. তুমি দেবে তোমার দ্বারা খুলে গিয়ে যাবি ইশক শিখাতা হদাব খুদা গাহি খুলতে হে গুলাম পর আসরার শহনশাহি. বেশি ওয়াক না লাগাবা. আজ তোর নামাজ সান ঠিক থাকব না আলোচনা শুরু করছি মাত্র তারা বলে দিই দে মুসলমান এক সমান তবে একে অপরের উপর প্রাধান্য নেওয়ার একটি মাত্র মাপকাঠি ওই মাপকাঠির নাম হলো তাকওয়া. তাকওয়ায় সব ইতারা তাকওয়ার স্তর হই তাকওয়ার তিনজন স্তর আছে এই ভাইতে না তোমার বাজি তফসির বাজ আমি আল্লাহ আম ই নাই ফরাবের সময় সাইলেন দেখো তার এ দত মত ইনুল্লাহ সাইতের দিনে মদিনা শরীফ গেইয়ের ফার্স্ট বহুত বছর খান দিয়ে মদিনা শরীফ যাবেন নাই উজুর ভাই চার ফুট দিদি আত্মায় জিয়াদ আছে উজুর বার বেশি মহব্বত দিচ্ছ উজুর মহ বন্ধ করে দেন
میرے کریم سے گر قطرہ کسی نے مانگا اب آدھی لکھا دینے بعد اتفا نا میرے کریم سے گر قطرہ کسی نے مانگا دریا بہا دیئے دریا بہا دیئے اللہ قبول کرن آمین خان اینبا دارت لائب دے غلامی گوری بل نہیں نات دے دے اللہ این حضور اینکر محبت گرد حضور ابا دارت بیشن محبت گرد کھلے گو تیتنا گو اتنا آتا تو آئے گو گروہ بار اتنا اتنا محبت یہ نالای باعث نجات حضور ابا دارت نماز سرائی تو فیسو دی مانو ہو گر رہن تو اللہ کن روحانی اتا سن آروہ خوڑر ہنگا ماتی خوڑر لگی خوتو زکات دو ضرور لگی بیجی محبت گتو آرے حضور بیت دین آر رہت بلنات فرائی دار آر رہت بور لالا میں کو 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 آسن اے ہم بابا کو جیر حضور فاسو میں آر رہت دبا دی گلا رہت بلنات کر دی وقتی از لحاظ دیت بوده فویل دنات تر کرده بود وقتی آن را دیدی بتوانی بر خطرهای بنک از آمیل گویتی دور با اره تو این گوی بدن که نی دور اتو دو آخر مادری دور دو آخری بهم جه موزت تن دایا گانا سریج جه بازی یارا تی کیه سه الله را هر سنت واجد مدت تو تهرو تو آرا بگی تی کیه سه آمولان شود دویی بگی تی کیه آسان داری که تو فرد دارو دید که آر بیری خواهد دو ابول بیری مارد دالو باشر در که ایچ میری آئی نواز پر نواز نواز دو دیکھو نا زیر رسول پاک خود دو مطورا کسافی ایس خواهی مصدر کنو دین واری بے تو کسافی ایس خواهن کی مانا نا ایر فیسو ایلی کسافی ایس دو گندو آسو گندو میرے کسافی ایس خواهی لیم مفرش کر گونی آتر لگائی تو کوئی آتر یاد زدون میں چاہ آتر کام جلتا آسا آسا دول دول آسا نا این کے نا آسا زیدی دے مولا آتر لگائی بازی اتو نا تی درد توری بوری آتر لگائی بے آتر ببار کرنے آر رسول سن رو خوش با لگائی بے انہوں تو منت دیر اسفری مسودم سے بے آیا ردیل علی خضو زینتکم عند کل مسجد اے آیت تفسیر دی انشاءاللہ بہت آنے سنا گئے جو اور عزیز بے خود زی کرنا سائے لگ دیشی آئی نمائی تو وارا بیشی محبت دکھا لے تو آئی اتن گھڑا دیں گوچتا رہا نہیں خالی اکن گوڑ لے بنا بھائی انشاءاللہ آبا اشم تو وارا شاد باری مدارا اللہ نوانے بنا اللہ باز راکل اشم اے آیتی بولے رہے انشاءاللہ دے بے دے تقوار درجہ خوان مقام خوان نبیل تقوا خوال لے علیہ تقوا خوال لے شدران مندرہ تقوا خوال لے انشاءاللہ فول سب جد کب شندر کو سب جد دی اے تقوا معنی اللہ رب ہوئی تقوا معنی انہیں زدر بود تقوا معنی ریتون نشید آر کیا نو دکھے آر مالکی تو سائر ہوئی تو اتو مجھے مطر مطر لکھتے لی بنا کیا نو دکھے آر مالکی سائر ہوئی تو شد قیتے لی بنا تو شد دیتے لی بنا
منجوري مالك تريبنا مالك زاهري أي يرنم تقوى أبو كار مالك هذا زاهري أي الدنيا فاقدة تجوم مالك رو فاقدة لن تصلب إتلاعنا بعد زيد خوي ده الدنيا مند شبتة تقول براسورة سب براسور أجي براسور ما كان زاهي يخرب بيننا غرزور كذي بنا آن لغات جب نماز سوري غرة بيجي براسور فسان کی ان ہاتھ سے بولے گوشت کو کچھ کچھ فسان تو ہے ہم دے مانش سوری گرا کا ہوتے مالک گن گئی مالک نہ دیکھر او جناب تا مالک نہ دیکھر اتا تو کرے نہیں سوری گرے کہ تار اس مالک جی میں ار مالک تو گما سنا ار مالک تو زور نہیں سنا لا تاخذه سنۃ ولا نوم زبطن گم مجن زور نہیں بچن تو نہیں مالک ظاہر ہوئی مالک ار دیکھر এই এর মধ্যে তাইবা তুই কোরআন সুন্নাহ বিরোধী একদম খাম করে তুই জানো এই এর নাম তাকওয়া আল্লাহুম আমিন মাওলানা সাল্লাল্লাহু সাল্লাম দায়মান আবাদা আলা হাবিবিকা খাল আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সালাকা মিন নবিয়িকা হাজুস্তাফা ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযাকা মিন নবিয়িকা হাজুস্তাফা إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك الله ما في لنا قبول عذر سيله ما في لنا قبول غفر الله امين এটা বহুত মানুষ আশ্চর্য আরবে এখন পড়া কইলে গুনর বুঝা খানদরলে মাথাল আশ্চর্য আল্লাহ তোমার নাম কবুল তোমার নাম গফর তোমার ওলি ওর হোসেন আর মাফ করে দাও না আমিন আর আর ক্ষমা করে দাও আমিন বাকি জীবন নেন মাহবুব নবীর সুন্নাহ মোতাবেক চলবে তৌফিক দাও আমিন বেগম হায়াতুল বরকত দাও বেরে মেটালি সভা তো প্রবাসিতা নেমাজত করো বিদেশ যাইতে চাইলে যাবে ব্যবস্থা করে দাও আমিন আহলে সুন্নাত ওয়াল জামাত ও তলতাবে তৌফিক দান করো আমিন বিয়াক লা জামিন আল্লাহ